শনিবার বিকেলে পুরুলিয়া শহরের এক হোটেলে বিজেপি শাখা সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিত্র বলেন, তৃণমূল সরকার তাদের কর্মীদের ওপর যে হামলা চালিয়েছে তা প্রমাণিত হয়েছে। ভোটের আচরণবিধি চালু হওয়ার পর কোনো বিজেপি কর্মীর ওপর হামলা হয়নি। इसका मतलब तृणमूल के लोग ही हमला कर रहे थे आचार संहिता के पहले हमारी भी प्रमाण है इसका। নির্বাচনী স্লোগান খেলা হবে প্রসঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিকে খেলা বানিয়ে দিয়েছেন। উন্হোনে রাজনীতি কো খেল বানা দিয়া হ্যায়, আব খেল মে ক্যো রাজনীতি কো ঘসিটনা। পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন মন্ডল সভাপতিদের ও বিজেপি শাখা সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসে কর্মীদের উজ্জীবিত করে বলেন, এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। বক্তব্য রাখতে গিয়ে তিনি এও বলেন, দেশের বিরোধী নেতারা মোদীকে বেশি বিশ্বাস করে, কারণ মোদী প্রথম ভ্যাকসিনের টিকা নেন, তারপরে বিরোধীরা সবাই টিকা নেওয়া শুরু করেন। তিনি আরো বলেন, সিআরপিএফ ভোট করাবে ভয় দেখালে বাড়িতে ঢুকে মারবো আফজালের মতো। এই আওয়াজ উঠেছিল কত আফজাল মারবে আমরাও বলছি, বাড়ি বাড়ি ঢুকে আফজালদের মারবো। আমরা পঞ্চায়েত চুনাও মে উনকা জুলুম দেখা হ্যায়। আব ধ্যান রাখনা, আপ কোই রাজ্য সরকার চুনাও নি করায়েগি, চুনাও আয়োগ চুনাও করায়েগা। पूरी हिम्मत के साथ, पूरी ताकत के साथ, पूरी शिद्दत के साथ, पूरी मेहनत के साथ चुनाव लड़ना। सीआरपीएफ लगी रहेगी, वो डरेंगे तुम मत डर अपना, घर में घुस के मारेंगे, आप चिंता मत कर। पुरुलिया से आनंद बिहानी, रिपोर्ट टीवी न्यूज 10। আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ 10। এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ 10 আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেবকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, সিআরপিএফ কলোনি, শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ 10 চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, কখুন্না, হাতাশুড়িয়া, বড়চড়া, রাজমাধবপুর, বেলুড়। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়।